আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সিনেঘরের পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা দেখছেন সিনেঘরের নিয়মিত সাপ্তাহিক মাসিক আয়োজন, যেটি সিনেমা নিয়ে। আপনারা জানেন যে প্রতি সপ্তাহে সোমবার আমরা সিনেমা নিয়ে কথা বলি, এটি আমাদের উইকলি প্রোগ্রাম, এটা রুটিন বেসড। তো আরেকটা প্রোগ্রাম আমরা করি মাসের সামারাইজ করে, সেটা প্রতি মাসের শেষ সোমবার এটা করার চেষ্টা করি, অথবা পরবর্তী মাসের যে প্রথম দিকে করার চেষ্টা করি। তো আমরা ফেব্রুয়ারি মাস চলে গেছে, ভাষার মাস আমরা পার করে এসেছি, আজকে মার্চের প্রথম দিন। আমরা ফেব্রুয়ারি মাসের যে সিনেমার হালচাল ঢালিউড এবং বাইরের, সেগুলো নিয়ে কথা বলবো। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক পরিচালক সাধন শামীম ভাই। সাধন শামীম ভাই কেমন আছেন? ভালো আছে। তো আজকে আমরা যেটা বলছিলাম অন এয়ারে আসার আগে, যে আজকে আমরা ফেব্রুয়ারি মাসের সিনেমার হালচাল নিয়ে কথা বলবো। ফেব্রুয়ারি মাসে অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে শামীম ভাই, আমার যেটা মনে হয় যে ঢালিউডের জন্য এটা একটা চাঙ্গা হওয়ার মাস, কারণ একই সাথে আমরা বিভিন্ন রকম ছবির ঘোষণা দেখেছি, হলের নির্মাণ এবং হলের নির্মাণের জন্য অনুদান এবং প্রযোজনা প্রতিষ্ঠানের বিভিন্ন মহরত, আনুষ্ঠানিকতা, ঘোষণা, বিভিন্ন কিছু আমরা দেখেছি শামীম ভাই। এছাড়া আমাদের দেশের বাইরেও করোনার পরে যে আসলে যে একটা চাঙ্গা ভাব, সেটার আসল রূপটা কিন্তু আমরা ফেব্রুয়ারি থেকে দেখা শুরু করেছি। আপনি কি মনে করেন এই ব্যাপারে? না, একদম একদম সঠিক কথা বলেছেন। আসলে কি মানে করোনার কারণে সব কাজই বন্ধ ছিল, একদম মানে পুরোপুরি বন্ধ ছিল। শুটিং করা যাচ্ছিল না, বা অনেক অসুস্থ হয়ে গেছিলেন, অনেকে তো মারাও গেলেন। তো করোনার কারণে আমরা যে সমস্যাটা সব দিকেই ছিল, সব মানুষেরই সমস্যা, এটা তো শুধু সিনেমার একলা না। তো এখন যেহেতু করোনা কালটা কেটে যাচ্ছে এবং ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে, তো এই জন্যই আসলে এই যে এক বছর ধরে, প্রায় এক বছর ধরে কোনো কাজগুলো জমেছিল। এবং আপনি খেয়াল করেছেন যে সিনেমা হল গুলো বন্ধ, যদিও বলা হচ্ছে যে সিনেমা হল চালু, কিন্তু বাস্তবে সিনেমা হল গুলো বন্ধ। তো এই যে মানে সিনেমা রিলিজ হওয়াটা বন্ধ হয়ে আছে, সিনেমা শুটিং বন্ধ হয়ে আছে, তো এই যে এত কিছু বন্ধ হয়ে আছে, এই বন্ধ হওয়া থেকে এক বছর পরে এখন যখন মানে মাত্র মানুষ ভ্যাকসিন নিচ্ছে এবং স্বাভাবিক অবস্থা পৌঁছতে, স্বাভাবিকভাবেই এখন প্রচুর সিনেমা একসাথে কাজ শুরু হবে, এটা খুব স্বাভাবিক ভাবে এটাই হওয়ার উচিত ছিল এবং হচ্ছে, তাই হবে। তবে একটা ব্যাপার কি সাহেব, আক্ষেপ থেকে যায় কিনা, যে বছরে জানুয়ারি মাসটা এক প্রকার কিন্তু আমরা শূন্য হাতেই শেষ করলাম, সেই হিসাবে ভ্যালেন্টাইন্স ডে ছিল, ভাষার মাস যেহেতু 21 ফেব্রুয়ারি ছিল, মুক্তির দিক থেকে আমরা কি ফেব্রুয়ারিতে পিছিয়ে গেলাম কিনা, বা ফেব্রুয়ারিতে কিন্তু ওই রকমের মুক্তি পায়নি ছবি, একটা ছবি বললা যে একদম থার্ড গ্রেডের একটা ছবি মুক্তি পেয়েছে প্রথম সপ্তাহে, এরপরে একটু বেটার একটা ছবি তোমার জন্য পাগল বা তোমার প্রেমে পাগল, এই ধরনের একটা ছবি বেরিয়েছে, এই এছাড়া কিন্তু খুব একটা মুক্তির কথা আমি শুনিনি। আপনি আপনি এ ব্যাপারে কি বলবেন মুক্তির দিক থেকে? মানে আমার নিজের কিছু ভাবনা আছে, আমি এটা একটু বলি, আমার নিজের ভাবনাটা বলি, সেটা হলো যে আমরা যে সিনেমা হল কেন্দ্রিক যে সিনেমাগুলো আমাদের বাংলাদেশে হয়, তো এই সিনেমাগুলো আসলে সত্যি কথা কি যে সিনেমা হলে যাওয়ার দর্শক কমে গেছে, এবং এখন কবে আসলে সিনেমা হলে দর্শক ফিরবে কিনা বলা মুশকিল। এর মধ্যে যে সিনেমাগুলো হয়, আমরা দর্শক হিসেবে যদি বলি, আমি যদি দর্শক হিসেবে বলি, আমরা যে সিনেমাগুলো এখন দেখি তার বেশিরভাগ সিনেমা আমরা অনলাইনে দেখি, যা নেটফ্লিক্সে, হইচইতে বা G5 বা আড্ডা ঘর, মানে এই এই জাতীয় OTT প্ল্যাটফর্ম গুলোতে দেখি বা ইউটিউবে দেখি, এবং টেলিভিশনও তো আমরা টেলিভিশনও প্রচুর সিনেমা দেখছি, তো প্রায় সারা দুনিয়ার সিনেমাই তো আমরা দেখছি। এবং সেক্ষেত্রে যে ঝামেলাটা হয়ে গেছে যে দর্শক হিসেবে আমাদের রুচিটা সেই জায়গাটায় আর নাই, যে জায়গাটায় ধরেন 90 দশকে, গত 90 দশকে যেই গল্পগুলো আমরা সিনেমা হলে দেখতাম, সেই টাইপ গল্পগুলো এখন কিন্তু দর্শক, আমার মনে হয় না দর্শক এখন পছন্দ করবে। আমরা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সহজেই দেখতে পাই, যে প্রতিক্রিয়াগুলি দেখতে পাই, কারণ হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা বা কোরিয়ান সিনেমা, যে সিনেমাগুলো রিলিজ হওয়ার পর ভুঁইচুই ফেলে দেয়, সেই সিনেমার গল্পগুলো কিন্তু আমাদের দেশের মানে সিনেমার গল্পের মতো না। বা ধরেন আপনি, আমি উদাহরণ হিসেবে বলি, ধরেন আপনার একেবারেই খুব সাদামাটা গল্প সাদামাটা মানে গল্প দিয়েও সিনেমা হচ্ছে আজকাল, একেবারে ঘরের ভিতরের গল্প, সাদামাটা গল্প, এবং সেগুলো নেটফ্লিক্সে চলছে, আমরা নেটফ্লিক্সে দেখছি যে খুব সাদামাটা গল্প, এবং সেটা ফ্যামিলি ড্রামা অথবা খুব কম পরিসরে বানানো, বাজেট খুব বেশি না, সেগুলো নেটফ্লিক্সে চলছে, হ্যাঁ, কিন্তু গল্পটা দুর্দান্ত এবং মেকিংটা ভালো, এবং
আপনি আপনি খেয়াল করে দেখবেন যে ওইটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রশংসা করছে, দর্শক প্রশংসা করছে যে সিনেমাটা আমার ভালো লেগেছে। হ্যাঁ, এই যে মানে একটা প্রজন্ম বদলে গেছে, আমার কাছে মনে হয় যে এই প্রজন্মের মানুষগুলো আসলে বদলে গেছে। আমরা যদি এখন আমরা সিনেমা হলের জন্য যে সিনেমা গুলো বানানো হয় সেই সিনেমার গল্পগুলো যদি আমরা এখনকার দর্শকের উপযোগী করে না বানাতে পারি, তাহলে আমার মনে হয় না সিনেমা হলে দর্শক ফিরবে। দর্শক মানে আপনি দেখেন, আপনার সাথে আমি কথা বলছি বা অনলাইনে আমরা যত সহজে ঘরে বসে যত সহজে কানেক্ট করতে পারছি, এই যে সহজ যোগাযোগ প্রযুক্তির সহজলভ্যতা, এইটা খুব বড় একটা ফ্যাক্টর সিনেমার জন্য, মানে খুব বড় ফ্যাক্টর সিনেমার জন্য। সেই তথ্য প্রযুক্তির কথাই যদি শামীম ভাই বলি, এই মাসে ওটিটিতে একটা ওয়েব ফিল্ম রিলিজ পেয়েছে সিনেমেটিকে, যেটা নাম হচ্ছে ছক। এটা ডিরেকশন দিয়েছেন গোলাম সৌরভ দদুল, তিনি দীর্ঘদিন ধরে মিডিয়াতে আছেন, টিভি নাটক থেকে শুরু করে সিনেমা সাপ্লোডও অলরেডি তিনি বানিয়েছেন, তার ছক রিলিজ পেয়েছে, তাহসান এবং অর্চিতা স্পর্শিয়া অভিনীত। তো ছক দেখেছেন কিনা শামীম ভাই, বা এটা সম্পর্কে আপনার মতামত কি, দেখে থাকলে কেমন লেগেছে? না, ছক এখনো দেখিনি, ট্রোলটা দেখেছি, জানোয়ার দেখেছি। আচ্ছা, ছক এখনো দেখা হয়ে ওঠেনি, তবে সিনেমাটিক কিন্তু ভালো কাজ করছে। আপনি দেখেন সিনেমাটিকের কাজগুলো খুব মানসম্মত হচ্ছে এবং মানুষজন প্রশংসা করছে। আরেকটা বিষয় দেখেন যে ওটিটিতে প্রথম দিকে যে ওটিটি গুলো ছিল সেই ওটিটি গুলোর কাজগুলোকে আমরা সিনেমা মনে করতাম না, দর্শকই বলতো এটা এগুলো সিনেমা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা নাই। নেতিবাচক ধারণা ছিল যে ওটিটি আসলে ভাল লাগবে না বা দেখবো না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে সিনেমাটিক যেভাবে কাজগুলো করে যাচ্ছে এবং যেভাবে বানাচ্ছে জিনিসগুলো অনেক অনেক মানে অনেকখানি কোয়ালিটি ভালো কাজগুলো, জানোয়ার বলেন ট্রোল বলেন, এই কাজগুলোর কোয়ালিটি নিয়মিত বেসিসে আবার তারা দিচ্ছে, এমন না যে বিরাট একটা গ্যাপ পড়ে যাচ্ছে এরকম না, তাই না? তো ওই কাজগুলির কোয়ালিটি ভালো হতে কিন্তু মানুষজন এখন আসলে দর্শক কিন্তু এগুলো এখন সিনেমা হিসেবে ট্রিট করছে। এখন এখন আমি যেটা বলার চেষ্টা করছি যে আমরা হলে যেই সিনেমাটা রিলিজ করি সেই সিনেমাটা এবং ওটিটি প্ল্যাটফর্মে যে সিনেমাটা রিলিজ করে সেই সিনেমাটা, এই দুইটা কিন্তু পরস্পর প্রতিযোগী, অফ কোর্স। এবং সেক্ষেত্রে যখন ওটিটি প্ল্যাটফর্মের সিনেমাটা মানুষের ভালো লেগে যায় তখন মানুষ কেন সিনেমা হলে যাবে? তারপরও কিন্তু শামীম ভাই, আপনার কথার সম্পূরক হিসাবে যদি জিজ্ঞাসা করি, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা আবার দুইটা ব্যাপারই দেখতেছি। ওটিটিতে খুব ভালো মানসম্মত ছবি রিলিজ পাচ্ছে, একই সাথে ওই ছবি দেখার জন্য আবার হলেও কিন্তু মানুষ ভিড় করছে। আমরা যদি একটু আমেরিকার দিকে যাই, যদিও সংখ্যাটা একটু কমছে, তারপরেও কিন্তু হলওয়াইড কিন্তু হলের ডিমান্ড কিন্তু আছেই। বাংলাদেশে আমরা দেখতে পাই, আপনি সাউথের কথাও যদি বলেন শামীম ভাই, হিউজ পরিমাণ মানুষ কিন্তু হলে গিয়ে ছবি দেখছে। আমি বিজয়ের যে মাস্টার ছবিটা, তারপরে এই বিয়া ছবিটা, এগুলো কিন্তু দেখছে মানুষ হলে গিয়ে। ক্র্যাক একটা ছবি, এটাও কিন্তু হলে চলছে। বাংলাদেশেই আমরা এই ব্যাপারটা বেশি, আপনার কথা ধরেই আমি কথাটা বলি তাহলে, যে আপনি সারা সারা দুনিয়াতে যে সিনেমা হল বলতে আমরা যেগুলো দেখি, আমাদের বাংলাদেশের সিনেমা হল বলতে যে জিনিসগুলো দেখি এখন এখন যেগুলো হল হিসেবে আছে, হ্যাঁ, সেই হলগুলো আসলে কি মনে হয় যে আপনার দর্শক ঢুকবে এই হলগুলোতে? 50 বছরের পুরনো সেই পুরনো হলের হলগুলোতে ঢুকবে মনে হয়? আমার কাছে মনে হয় না। প্রথম প্রথম সমস্যা হচ্ছে যে এই হলগুলো মেনটেনেন্সে বিশাল একটা কষ্ট হয়, যেটা এই অল্প কজন দর্শক দিয়ে হবে না। তার মানে আপনার হলের সাইজ একটা ফ্যাক্টর, হলের সাইজ ফ্যাক্টর মানে হচ্ছে এসি চালু করলে, এই বড় একটা বড় গোডাউনের মতো হলের মধ্যে যখন এসিটা চালু করলে আপনার যে খরচটা হবে, এসি তো দূরের কথা, আপনার প্রজেক্টর খরচও ওঠে না, তো সেক্ষেত্রে এই হলে দর্শক ঢুকবে না। তার মানে আপনি আপনার এই যে সরকার এখন যে লোন দিচ্ছে হল করার জন্য, আমার কাছে পরিষ্কার মনে হয় যে পুরনো হলগুলো মেরামত করে কোনো আসলে লাভ নাই, ওখানে দর্শক যাবে না, কারণ ওইটার যে স্ট্রাকচার, ওইটার যে মানে ওইটার মেনটেনেন্স কস্টটা তো বেশি, ওটা দিয়ে আসলে ব্যবসা হবে না। তারপরে তাহলে শামীম ভাই, আমরা যে বলে আসছিলাম যে সরকারের এগিয়ে আসতে হবে, সরকারের এগিয়ে আসতে হবে, তথ্যমন্ত্রী আজকেও বললেন যে 5 কোটি টাকা পর্যন্ত হাই স্কোর নেওয়া যাবে, ইভেন কেউ যদি মার্কেটে সিনেমা করতে চায় তার জন্য প্রায়োরিটি বেসিসে টাকা দেওয়া হবে। তো সরকার কিন্তু এগিয়ে আসছে, তাহলে আমরা কেন আশা করতে পারতেছি না?
ফলের পিছনে? আমি তো নিরাশার কথা বলছি না, ওকে ওকে, আমি বলছি যে সিনেমা হলগুলো, নতুন দিনের সিনেমা হলগুলো আগের দিনের সিনেমা হলের মতো হবে না। হবে না, এখনকার সিনেমা হলগুলো হবে বড় জোর 300 সিটার সিনেমা হল, এবং সেটা একটা সিনেমা হল না, হয়তো একাধিক 3টা 4টা সিনেমা হল একসাথে হবে, মানে যেটাকে আমরা সিনেপ্লেক্স বলছি। জি, সিনেপ্লেক্স বলছি। এবং সিনেপ্লেক্সে আপনার, সিনেপ্লেক্সে সবচেয়ে বড় সুবিধা হলো যে সিনেপ্লেক্সে একই সঙ্গে আপনার বিভিন্ন দেশের সিনেমা দেখতে পাচ্ছেন, একাধিক ছবি একসাথে, এবং ওখানে এমন একটা পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে যেখানে আপনি আপনি আসলেই সত্যিকার অর্থে সময়টা ভালোভাবে কাটাতে পারবেন। তো একটা দর্শক তখনই ওই ওই সিনেপ্লেক্সে কিন্তু দর্শক যাবে। আপনি দেখেন সারা দুনিয়াতেই দর্শক যাচ্ছে, আপনি যেটা বলছেন সিনেমা হলে দর্শক যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, কিন্তু সেটা ওই পুরনো গোডাউন মার্কা সিনেমা হলে না, মাল্টিপ্লেক্স, সেটা যাচ্ছে হলো মাল্টিপ্লেক্স গুলোতে, মানে মানে আপনার নতুন এখনকার সময়ের একদম নতুন প্রযুক্তির যে হলগুলো সেই হলগুলোতে যাচ্ছে। আমাদের সেদিকে যেতে হবে যদি আমরা আসলে হলে, জি সেক্ষেত্রে আমাদের সিনেমার সিনেমার ক্ষেত্রে আমরা সমাধান যদি এটা পাই যে হ্যাঁ এরকম মাল্টিপ্লেক্স আমাদের বানাতে হবে, মাল্টিপ্লেক্স জন্য একাধিক স্ক্রিন থাকলে একাধিক ছবিও আমাদের লাগবে, সুতরাং প্রচুর পরিমাণ ছবি কিন্তু সারা বছর শামীম ভাই আমাদের ডিমান্ড, মানে আমাদের দিতে হবে সাপ্লাই, নইলে কিন্তু আবার মাল্টিপ্লেক্সটা বসে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই হিসাবে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসতে হবে। সাম্প্রতিককালে আমরা সাপলা মিডিয়া, তারা ঘোষণা দিয়েছে যে 100টি ছবি বানাবে, ইট ইজ এ হিউজ অ্যামাউন্ট, এবং তারা অলরেডি আমি যতদূর শুনলাম 10টার মতো ছবির কাজ শুরু করে দিয়েছে। তো এটাকে আপনি কিভাবে দেখছেন শামীম ভাই? মানে এইটাকে আমি খুব খুব খুবই ভালো একটা পদক্ষেপ হিসেবে মনে করি। মনে করি কেন আমি বলি এটা, সেটা হলো যে প্রাথমিক অবস্থায় সব সব প্রতিষ্ঠানই, যত বড় প্রতিষ্ঠান হোক, আপনার প্রাথমিক অবস্থায় সবাই ভুল করবে। আপনার কোনো কাজে এমন, আপনি আমি বলেন আপনি বলেন, আমরা গ্যারান্টি দিতে পারবো না যে আমরা ভুল করব না। আচ্ছা, এই যে সাপলা মিডিয়াকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে তারা সাহসটা করেছে, এটা একটা বিরাট সাহসের ব্যাপার। আপনি খেয়াল করেন আমাদের ইন্ডাস্ট্রির যে অবস্থা, এই অবস্থায় 100 কেন, 10টা সিনেমা বানানোর ঘোষণা দেওয়াই তো মুশকিল, 10টা সিনেমা বানাবো এই রকম ঘোষণা দেওয়ার মতো প্রযোজক নাই, সেখানে 100। আমি ধরে নিলাম যে আমি ধরে নিলাম সেগুলো কম বাজেটে হবে, সেগুলো হয়তো মান সম্পন্ন হবে না, বা সেগুলো খুব ভালো দর্শক রেসপন্স পাবে না, আমি ধরে নিলাম, খারাপটাই ধরলাম। তারপর আমি বলবো এইটা ইন্ডাস্ট্রিতে একটা পজিটিভ রেজাল্ট দিবে, দিবে কি হবে যে অনেকগুলো নির্মাতা তৈরি হবে, অনেকগুলো অভিনেতা অভিনেত্রী তৈরি হবে, যারা পরবর্তীতে সাহস করবে যে, অথবা এটা দেখা দেখি অনেকে প্রযোজনা করতে আসবে। তারা শুধুমাত্র পরিচালক সমিতির যারা পরিচালক তাদেরকে ছবিগুলো নির্মাণ করার জন্য দেবে, এবং সেক্ষেত্রে তারা দুজন উপদেষ্টা পরিচালকের মতো রেখেছে, যারা আবার আমাদের অনেক দর্শকের কাছেই ওই ওই মানের পরিচালক না, বা এরকম তারা অনেক দর্শক ভাবছেন। সেক্ষেত্রে আমরা আসলে নতুন ধরনের পরিচালক, নতুন অভিনেতা অভিনেত্রী আসলে কতটা আশা করতে পারি? আর মানের দিক থেকে যদি স্বামী ভাই আমরা পিছিয়ে যাই, তাহলে 100 ছবি করে আসলে লাভ কতটুকু হবে? না সেটা তো আপনি বলতেই পারেন, এখন এখন আপনি আপনাকে আমি বলতে পারি যে আপনি মানসম্মত মানুষ না, বা আপনি আমাকে বলতে পারেন আমি মানসম্মত মানুষ না, খুব স্বাভাবিক এটা বলতে পারেন। আবার আরেকটা আরেকটা জিনিসও দেখতে দেখতে হবে যে মানসম্মত মানুষ আসলে পাবেনটা কোথায়। আমাদের দেশে এমন এমন তো পরিবেশ আমরা তৈরি করতে পারি নাই যে ঘরে ঘরে মেধাবী পরিচালক তৈরি হয়ে গেছে, ব্যাপারটা তো এরকম না আসলে, আমরা আমরা তো সেটাও পারিনি। তো সেক্ষেত্রে থ্যাংক ইউ শামীম ভাই, আমরা শামীম ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিনেঘরের মাসিক আয়োজন, সিনেমা নিয়ে আমরা ফেব্রুয়ারি মাসের ওভারঅল যে সামারি সেটি নিয়ে আজকে কথা বলছি। আজকে আমাদের সঙ্গে আরেকজন গেস্ট উপস্থিত আছেন, সুদীপ্ত সাঈদ খান, জাতীয় চলচ্চিত্র প্রাপ্ত পুরস্কার পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার, এবং একই সাথে তিনি কাজ করছেন দেশ রূপান্তরের বিনোদন বিভাগে। সাঈদ ভাই কেমন আছেন? আপনাকে অভিনন্দন। এইতো ভালো আছি, আপনার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। সাঈদ ভাই আমরা কথা শুরু করে দিয়েছিলাম, সাঈদ ভাইকে মিস করছিলাম আমরা আসলে। আমরা প্রথমে আপনার দিকে তাহলে আসা মাত্রই বল ঠেলে দিচ্ছি সাঈদ ভাই, আমরা কথা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি আমাদের যে সাপলা মিডিয়া, তারা অলরেডি 100 ফিল্মস অ্যানাউন্স করেছে যে তারা করবে, এবং অলরেডি 10টার মতো ছবি তারা অন প্রোডাকশনে গিয়েছে আমি যদি শুনতে পেয়েছি। তো শামীম ভাই এই ব্যাপারে বলছেন যে এটা অবশ্যই একটা পজিটিভ দিক আমাদের ইন্ডাস্ট্রির জন্য, সেটা নেগেটিভ সেটা যদি মানসম্মত একটু কমও হয় বা স্টার্টিংটা যদি একটু 100% কারেক্ট নাও হয়, তারপরে ইন্ডাস্ট্রির জন্য ভালো, সে ব্যাপারে আপনি কি বলতে চান সুদীপ্ত সাঈদ ভাই?
শামীম ভাই যেটা বলেছেন যে ইন্ডাস্ট্রির জন্য এটা ইতিবাচক, আমি মনে করি এটা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। মানের প্রশ্নে আমি পরে আসতেছি, শুধুই আমি যেটা বলতে চাই আসলে ইন্ডাস্ট্রির অর্থে আর কি। এখন হচ্ছে যে শামীম ভাই যেটা যেটা বোঝাতে চাচ্ছেন যে আপনার আমি যদি শুনি নাই, হ্যাঁ, কিন্তু তারপর ইতিবাচক শব্দটা যেহেতু, সেই ইতিবাচক শব্দটা ধরে আমি একটু ইতিবাচক কথা বলতে চাই। ইতিবাচক এই কারণে যে আপনার ধরেন করোনার আগে থেকেই যদি বলি যে কয়েক বছর ধরেই আমাদের ইন্ডাস্ট্রি খুব মন্দা একটা অবস্থা পার করতেছে। আপনি জানেন কি না, আমি একই সঙ্গে বিনোদন সাংবাদিক এবং যেহেতু সিনেমার চিত্রনাট্য লিখি, সেক্ষেত্রে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট কলা কুশলীদের সবচেয়ে মানে কাছে ঘেঁষার সৌভাগ্যটা হয়েছে, এবং কাছে ঘেঁষাটা যতটা সৌভাগ্যের তার চেয়ে দুর্ভাগ্যের একটা ব্যাপার হচ্ছে যে তাদের যে প্রতিদিন দিনের দুঃখ কষ্ট কোনো কোনো ক্ষেত্রে সেগুলোরও ভাগিদার হতে হয়। ভাগিদার না হলেও মনে হয় অনেক সময় দেখা যাচ্ছে অনেকের তাদের কথাগুলো শুনতে হয়, তাদের অনেক সময় দেখা গেছে যে চোখের সামনে তাদের যে ক্রাইসিস মুভমেন্টটা সেটা দেখতে হচ্ছে। তো এইসব দেখতে গিয়ে মনে হয়েছে যে আসলে এই মুহূর্তে ইন্ডাস্ট্রির এই যে অসংখ্য লোকজন যারা দীর্ঘদিন একটা স্বপ্নকে কেন্দ্র করে, একটা স্বপ্নকে লালন করে এসেছেন, একটা সময় মানে সোনালী অতীত তারা অতিক্রম করেছেন, এখন হয়তো যে কোনো কারণে হোক এখন সেই সোনালী সময়টা নেই, কিন্তু তাদের হচ্ছে যে সংসার আছে, তাদের জীবন জীবিকা আছে, তাদের নিজেদেরও আসলে একটা মানে প্রতিদিন তো তাদের চলতে হয়। তো যেটা হয়েছে যে কাজ নেই, দীর্ঘদিন কাজ না থাকার ফলে এই মানুষগুলো আসলে ওইভাবে চলতে পারতেছে না। তো এই যে মানুষগুলো না খেয়ে আছে, ক্রিয়েটিভ মানুষ, প্রত্যেকেই কিন্তু ক্রিয়েটিভ মানুষ। আপনি ধরেন একজন পরিচালক, একজন স্ক্রিপ্ট রাইটার, বা একজন ধরেন প্রোডাকশন বয়, যাই আপনি একদম নিম্ন থেকে উচ্চ পর্যন্ত, হ্যাঁ, আপনি যাকেই ভাবেন না কেন সবাই কিন্তু আসলে ক্রিয়েটিভ পারসন, এবং প্রত্যেকেই হচ্ছে তার ক্রিয়েটিভিটি নিয়ে এখানে আছে। কিন্তু এই ক্রিয়েটিভ মানুষগুলো যখন মানে দিনের পর দিন খেতে পারছে না, তখন আসলে তার ক্রিয়েটিভিটির যে জায়গাটা সেটা আসলে থাকে না। অনেকেই অনেকে হয়তো অনেক ধরনের উদাহরণ টানেন, এরকম অনেকে না খেয়েও তো অনেক বিশ্ববিখ্যাত সৃষ্টিকর্ম উপহার দিয়েছে, সেগুলো আসলে বলা যায় উদাহরণ, হাজারে বা লাখে দু একটা ঘটে, তো সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু না খেলে আসলে ক্রিয়েটিভ মানুষের আসলে তার মস্তিষ্ক যদি কাজ না করে, মাথাটা যদি কাজ না করে, তার জীবনটা যদি থেমে যায়, তাহলে তো ক্রিয়েটিভিটি হবে না, কাজ হবে না। সেই জায়গায় ইন্ডাস্ট্রিতে প্রচুর কাজের প্রয়োজন ছিল, এখন তো প্রচুর কাজের যে প্রয়োজনটা ছিল সেটা এই করোনার পর এসে ওই ফিল্ম বা স্বল্প বাজেটের যে কাজগুলো এগুলো চালু হয়ে তারা কিছু কিছু কাজ পাচ্ছে। ধরেন একটা বড় মাপের একটা সিনেমায়, বিগ বাজেটের একটা সিনেমায় হয়তো 100 জন কাজ করে, কিন্তু এখানে হয়তো 10টা সিনেমায় 100 জন না, প্রত্যেকটাতে হয়তো 5 জন করে 50 জন হয়তো কাজ করতেছে, বা আপনার ধরেন যে যেখানে বড় মা বিগ বাজেটের একটা সিনেমা হয়তো 20 জন একসঙ্গে 20 জন কাজ করতেছে, এখানে যদি 10টা সিনেমা হয় একসঙ্গে তাহলে সেখানে 50 জন কাজ করতে পারতেছে। অর্থাৎ অল্প বাজেট হলেও কিন্তু আপনার যে মানুষগুলো তাদের কিন্তু আনুপাতিক হারে বেশি মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে। তো এর ফলে যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এই মানুষগুলো মানে অ্যাটলিস্ট বেঁচে থাকছে। তো তারা যখন তাদের স্বাভাবিকভাবে নিত্য নৈমিত্তিক দিনটা পার করতে পারতেছে, তখন আসলে তার ভেতরে যে আপনার কাজের স্পিরিটও বাড়ছে না, আপনার খাওয়া দাওয়ার যে একটা টেনশন মানে সেটা চলে যাচ্ছে, খাওয়ার যে টেনশন সেই টেনশনটা শেষ, সেই টেনশনটা শেষ হলে সে আসলে নিজেকে আসলে সৃষ্টিকর্মে পুরোপুরি মনোযোগী হতে পারছে। যে তাকে এখনো হয়তো যারা কাজ করতে পারছে, যারা সুযোগ পেয়েছে, তাদের হয়তো ঘুম থেকে উঠে ভাবতে হচ্ছে না যে আসলে আমি দুপুরে কি খাবো, রাতে আমার খাবারটা কি হবে, এটা ভাবতে হচ্ছে না। এখন সে হয়তো কাজ পাওয়ার সুবিধার্থে যেটা হয়েছে, সে হয়তো কাজে চলে যাচ্ছে এবং সে কাজটাকে নিয়ে ভাবছে যে হ্যাঁ আমার এই কাজটা, হ্যাঁ, যে আমার এই শটটা ভালো করে দিতে হবে, ক্যামেরাম্যান হয়তো ভাবতেছে এই দৃশ্যটা ভালো করে
ভাবতে হবে। একজন পরিচালক বলতেছে না এই কাজটা ভালো করে করতে হবে, যাতে কাজটা ভালো হলে আমার আরো কাজ হাতে আসবে। এই যে একটা এক ধরনের উদ্দীপনা তৈরি হয়েছে, এটা একটা আপনার আমি বলবো যে মানাত্মক লেভেলের একটা ইতিবাচক দিক। এবার আসি মানের প্রশ্নে। এখন আমাদের একজন সুপারস্টারও বক্তব্য দিয়েছেন যে আসলে এই মানহীন 10টা ছবি নয় বা মানহীন 100টা ছবি নয়, মানসম্মত একটা ছবি যথেষ্ট। তিনি অবশ্য ভুল বলেন নাই, তিনি সত্যি কথাই বলেছেন যে ওই যে আপনার মানহীন 10টা ছবির চেয়ে আসলে একটা ছবি ভালো। একটা ছবি কোন অর্থে ভালো, যখন এরকম ধরেন মানুষের রুটি রুজির অভাব নাই, মানুষের সব চলতে ফিরতে পারতেছে, তখন ওনার এই কথাটা ঠিক আছে যে হ্যাঁ সবাই সচ্ছল, সেক্ষেত্রে আমি হয়তো ভাবলাম যে মানহীন 10টা সিনেমার চেয়ে একটা ভালো মানের সিনেমা ভালো। কিন্তু এখানে হচ্ছে যেহেতু ভাবতে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ভাবতে হচ্ছে, এখন সেক্ষেত্রে একটা সিনেমা ভাবলে, বছরে একটা সিনেমা হলে মাত্র 10 জন 20 জন বা 30 জন মানুষ হচ্ছে উপকৃত হবে, কিন্তু আমার ইন্ডাস্ট্রিতে শত শত মানুষ। তো শত শত মানুষের জন্য শত শত সিনেমা দরকার, কিন্তু শত শত সিনেমা আমাদের এখানে সম্ভব না। অ্যাটলিস্ট 20টা 30টা 50টা সিনেমা হওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মাঠে না নামেন তাহলে আপনি মানের প্রশ্নে কখন যাবেন? আপনি যদি কাজটা নাই করেন, সূচনায় যদি না করেন, তাহলে মান তো আরো অনেক পরে। আগে তো আপনার কাজটা শুরু করতে হবে, কাজটা শুরু করার পরে আপনি হচ্ছেন যে মানের প্রশ্ন আসতে পারেন। আর হচ্ছে আরেকটা বিষয় আমি হচ্ছে যে আপনার মানহীন এবং মানসম্পন্ন, যারা মানহীনের কথা বলছেন তাদের ইতিহাস যদি ঘাটেন, তাদের কিন্তু ওই গত 10 বছর 20 বছরে যদি আমি মানে পরিসংখ্যান দেখি তাদের কাজের, সেক্ষেত্রে হয়তো হাতে গোনা 5টা কি 10টা কাজের বেশি মানসম্পন্ন কাজ তাদেরও নেই। এটা একদম সত্য কথা। যারা মান নিয়ে প্রশ্ন তুলছেন তাদের কিন্তু দেখলে আপনি দেখবেন যে আপনার 5 থেকে 10টা সিনেমার বেশি মানসম্মত সিনেমা নাই। সেটা কত বছরে? 20 বছর 22 বছর অথবা 10 বছর, অনেকের 5 বছর এরকম। তো মানে একটা দীর্ঘ টাইমের ভিতরে তার 5 থেকে 10টা সিনেমা করছে মানসম্পন্ন। তো এই 5-10টা সিনেমা করে নিশ্চয়ই সে চলতে পারে নাই, তার মানহীন আরো অসংখ্য সিনেমা করতে হয়েছে আর হচ্ছে তার জীবন জীবিকা চালানোর জন্য। ফলে মানহীন প্রশ্নে আমি আসতে চাই না, আমি বলি যে কাজ শুরু হলে আস্তে আস্তে মানের দিকে এগিয়ে যাবে। সাইদ ভাই, তাহলে এই কোশ্চেনটা আমি আপনাদের দুজনের জন্য করব। মানের কথায় যেহেতু চলে আসলো, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিতে এখন লেভেল অফ কোয়ালিটি তাহলে কোনটা? আমরা একজন বলে দিচ্ছে যে এটা মানহীন, এটা হলে এরকম ছবি হলে আমি হলে যাব না, আবার একটা একটা ছবির জন্য কিন্তু বিপুল সংখ্যক মানুষ অপেক্ষা করে আছে। ধরেন ঈদে যে 3টা ছবি রিলিজ পাবে, সিয়ামের শান, শাকিব খানের একটা ছবি অন্তরাত্মা খুব সম্ভবত রিলিজ পাবে, এছাড়া আরিফিন শুভর মিশন এক্সট্রিম, অলরেডি মিশন এক্সট্রিম, অপারেশন সুন্দরবন, শান, এদের জন্য কিন্তু অ্যাওয়াইটেড একটা ছবি। এই জায়গায় আবার দর্শকদের একটা আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমরা আসলে শামিম সাইদ ভাই এবং শামিম ভাই দুজনের কাছে প্রশ্ন, আমরা অ্যাকচুয়ালি মানের কোন জায়গাটায় আছি এবং অ্যাকচুয়ালি আমাদের ঢালিউডের বর্তমানে লেভেল অফ কোয়ালিটিটা কতটুকু বা কি হলে হবে? আচ্ছা আচ্ছা, মানের লেভেলের কথা যদি আমি বলি তাহলে আমি যদি অতীত ইতিহাস ঘাটি তাহলে সেই আপনার জহির রায়হান থেকে বা আলমগীর কবির থেকে শুরু করে, একটা সময় ইন্ডাস্ট্রি বলতে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, সেটাই ছিল মূলধারা। মূলধারা বিকল্প ধারা বলে কোনো কোনো বিভাজন ছিল না। জহির রায়হানের সিনেমাগুলোকে আমরা এখন আজকে 2021-এ দাঁড়িয়ে আমরা বলছি যে জহির রায়হানের সিনেমা হচ্ছে কি বিকল্প ধারার। কিন্তু বিলিভ ইট, জহির রায়হান যখন সিনেমা নির্মাণ করেছেন সেই 60-এর দশকে, তখন কিন্তু তিনি মূল ধারা সিনেমাটা নির্মাণ করেছেন। আলমগীর কবির যখন সিনেমাটা নির্মাণ করেছেন তখন মূলধারা সিনেমাটা নির্মাণ করেছেন। মূলধারা সিনেমাটা কোথায় নির্মাণ করেছেন? FDC-তে দাঁড়িয়ে, FDC-র সেই শুটিং স্পট, FDC-র ডাবিং সেন্টার, FDC-র কলাকৌশল নিয়েই তারা কিন্তু এই সিনেমাগুলো নির্মাণ করেছেন। এবং তাদের হাত ধরে আমজাদ হোসেনের মতন, চাষী নজরুল ইসলামের কিংবদন্তিতুল্য পরিচালকরা বেরিয়ে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে মানের প্রশ্নে আমরা যদি বলি তাহলে 90-এর আগ পর্যন্ত, 80-এর দশকের মাঝামাঝিতে এসে মানটা সত্যি থাকলো, এবং 90-এ এসে টোটাল আপনার চলে গেল নকলের দিকে। মান ঠিক ছিল কিন্তু নকল চলে আসলো। তারপর
1998 সালের পর থেকে, 1998 সালের পর থেকে ধীরে ধীরে মানহীনের দিকে যেতে থাকলো, এবং সেটা আপনার 2010-15 পেরিয়ে 2000 এই যে আপনার এই পর্যন্ত, মানে আমি বলি একদম এই করোনার আগ পর্যন্ত এই মানহীনের এক বিশাল আপনার এই সময় চলে আসলো, প্রায় কত প্রায় 20 বছর, প্রায় 20 বছর মানুষ মানহীনের ভেতরে চললো। এখন মানদণ্ডের প্রশ্ন, আসলে আমি মানদণ্ড বলতে কি বুঝি, আমি মানদণ্ড বলতে বুঝি আমি একটা রুচিশীল সিনেমা দেখব, ঠিক আছে, হ্যাঁ, এখন একটা পরিচ্ছন্ন একটা সিনেমা দেখব। আমার কাছে পরিচ্ছন্ন বিনোদনের ছবিটা হচ্ছে মানসম্পন্ন ছবি, আর পরিচ্ছন্ন ছবিতে অবশ্যই আপনার মেসেজ বা বার্তা যাই বলেন কিছু আছে শুধুমাত্র বিনোদনের জন্য দিবে, আবার কিছু হচ্ছে যে আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি বা সামাজিক যে বার্তা ছবি সেগুলো ভিন্ন ব্যাপার। এখন মানের প্রশ্ন আবার হচ্ছে আপেক্ষিক, এখন ধরেন আমার আমি যে আপেক্ষিক কারণ হচ্ছে আমি যে মানদণ্ডটা মানে ভেবে রেখেছি সেটা হচ্ছে রিক্সাওয়ালার মানদণ্ড সেটা নয়। এখন হচ্ছে যে তাহলে কি রিক্সাওয়ালার মানদণ্ড সেটা নয়। এখন আমাদের এখানে একটা বড় ধরনের ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের যে পরিচালকরা, আমাদের পরিচালকরা একটা সময় ভাবলেন যে রিক্সাওয়ালার যেটা দেখতে চায় সেটাই তারা দেখাবেন, তো সেটা দেখাতে গিয়ে আসলে রুচির কোনো পরিবর্তন ঘটলো না, ফলে পরিচালকরাও সেই রুচির দিকে ধাবিত হলো। এই ধাবিত হওয়ার ফলে যেটা হয়েছে যে মানটা আসলে রিক্সাওয়ালার বা আপনার একদম প্রান্তিক লেভেলের যে মানুষটি সেই প্রান্তিক লেভেলের মানে রয়ে গেছে, সে যেটা চায় হ্যাঁ সেটাতেই রয়ে গেছে। সিনেমা নির্মাতাদের একটা দায়িত্ব থাকে যে সিনেমা নির্মাণ করতে করতে এক সময় মানুষের রুচির পরিবর্তন ঘটানো হয়, শিল্প সাহিত্য অনেক সময় মানুষের রুচি পরিবর্তন ঘটায়, কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে যে মানুষের রুচি অনুযায়ী সিনেমা নির্মিত হয়েছে, যার ফলে আপনার এই যে 20 বছর 98 থেকে এই আপনার 2020 পর্যন্ত একটা মানহীন সময় চলে গেছে, এর ভিতরে আসলে ওই অর্থে আপনার যদি প্রতি বছর হিসাব করেন 5 থেকে 10টা ছবির বেশি পাবেন না প্রতি বছরে আপনার মানসম্পন্ন ছবি, যেগুলো আপনার হচ্ছে মোটামুটি সব পরিবারে গিয়ে দেখা গেছে, দেখা যায়, ওকে, হ্যাঁ, ওকে। তো এখন হচ্ছে এখন ধরেন এক্ষেত্রে আপনি বলতে পারেন যে তাহলে কি নুড বা অশ্লীল নানা বিষয় প্রসঙ্গগুলো আসতে পারে। এখন হচ্ছে ধরেন ট্যাটাইং ছবিতেও কিছু নুড দৃশ্য আছে, কিন্তু সেগুলো মানে রুচিশীল ভাবে বা নান্দনিক ভাবে দেখানো হয়েছে। এখন নান্দনিকতা আর হচ্ছে যে ভালগার এই জিনিসটা হচ্ছে আমাদের পরিচালকরা হচ্ছে অনেক সময় গুলিয়ে ফেলেছে, পরে তারা যেটা মনে করছে আচ্ছা হলিউডে তো হচ্ছে নুড দেখাচ্ছে তাহলে আমরা কেন দেখাবো না, হলিউডের সেই নান্দনিক জায়গাটা তারা পারে নাই। এই না পারার পেছনের যে বিষয়টা সেটা হচ্ছে তাদের শিক্ষা, আপনি শিক্ষাটা শিক্ষার অভাব, তাদের দেখার অভাব, তাদের যে নন্দন তত্ত্ব নিয়ে তাদের গবেষণার অভাব, ফলে আপনি এই জায়গা এইগুলোর অভাবে আসলে তারা ওই নান্দনিক নুড দেখাতে গিয়ে আসলে ভালগার বানিয়ে ফেলেছে। ভালগার এবং নুড এই দুটোর ভিতরে যে পার্থক্য সেটা তারা বুঝতে পারে নাই, যার ফলে ছবি ধীরে ধীরে মানহীনের দিকে গেছে। এখন আমার বিষয় হলো যে আপনি আপনার প্রশ্নটা ছিল যে মানদণ্ড আসলে আমি আসলে মানদণ্ড কিভাবে মূল্যায়ন করি বা মানদণ্ড আমার চোখে আসলে মানদণ্ডটা কি সিনেমার, আমার চোখে সিনেমার মানদণ্ড হচ্ছে সেটা যেটা হচ্ছে যে সেটা নুড হোক, সেটা অ্যাকশন হোক, সেটা সোশ্যাল হোক, যে মেসেজই হোক না কেন, আমার কাছে যেটা পরিচ্ছন্নভাবে নান্দনিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হবে এবং সেটাই হচ্ছে আমার কাছে মানসম্পন্ন ছবি। ধন্যবাদ সাইদ ভাই, আমরা আমরা আবার আপনার কাছে আসব। আমরা একটু শামিম ভাই শুনতে পাচ্ছেন? আরেকটা বিষয় হচ্ছে আপনি একটা বোধহয় আমি এড়াই গেছি, সেটা হচ্ছে এখন যে সিনেমাগুলো নির্মিত হচ্ছে সেগুলো মানে মানসম্পন্ন কিনা, এই প্রশ্নটার উত্তর আমি একটু পরে নেব সাইদ ভাই, আমি একটু শামিম ভাইয়ের থেকে ঘুরে আসি। শামিম ভাই একই প্রশ্ন প্রথম অংশটাই যদি আমরা সাইড ভাই যেটা করেছিলাম, আপনার দৃষ্টিতে আসলে ঢালিউডের মানটা আসলে মানসম্মত একটা ছবি বলতে আপনি কি বলছেন শামিম ভাই? না আমি আমি সহজ করে মান একদম একদম সহজ করে ছোট করে বলি মানটা আসলে কি, ধরেন যে কোনো ধরেন আমি যদি সিনেমাটাকে একটা প্রোডাক্ট হিসেবে ধরি, প্রোডাক্ট
আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে বাজারে যখন দেওয়া হয় প্রোডাক্টটা, প্রোডাক্টটাকে একটাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। যেমন বিএসটিআই আছে, ওরা স্ট্যান্ডার্ড মেনটেন করে। এখন ধর সিনেমার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেনটেনটা আসলে কে করে? প্রথম কথা হলো যে পরিচালক, সে নিজে করে, সে কোথায় করে, সে যেটা করে, সে একজন পরিচালক অবশ্যই একজন গল্পকার, সে তার নিজের দেশের গল্পটা বলে, সে তার নিজের সংস্কৃতির কথা বলে, সে তার নিজের দেশের মানুষের কথা বলে। যখন এই কথাগুলো সে বলতে শুরু করে, সেটা আমার কাছে মনে হয় যে সেটা অবশ্যই মানসম্পন্ন হয়ে যায়, এমনিতেই হয়ে যায়। কারণ মানুষ তার নিজের কথাটাই শুনতে চায়, নিজের দেশকেই দেখতে চায়, নিজের দেশের গল্পটাই সিনেমায় দেখতে চায়। আপনারা ধরুন সাইদ ভাই বললেন যে হলিউডের কথা বা বালগার বা অশ্লীলতার কথা বললেন, বিষয়টা হচ্ছে যে ওদের ওদের সংস্কৃতিতে ওই বিষয়গুলো হয়তো অশ্লীল নয়, কিন্তু আমাদের সংস্কৃতিতে অনেক কিছুই আমরা এগুলো অশ্লীল মনে করি। এখন ধরুন এই যে পরিবার নিয়ে সিনেমা দেখার এই কথাটা বলছি আমরা, এখন পরিবার নিয়ে সিনেমা দেখতে গেলেই আপনাকে এমন কোন দৃশ্য সিনেমায় আপনি রাখতে পারবেন না যে যে দৃশ্যের জন্য সবাই বিব্রত বোধ করবে, পরিবারের সবাই, আপনি সেটা পারবেন না। তার মানে আপনি যদি ভেবেই নেন যে এই সিনেমাটা পরিবারের সবাই মিলে দেখবে, তাহলে পরিচালক হিসেবে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, ভেবে নিতে হবে যে আমি আমার পরিবার নিয়ে এই সিনেমাটা দেখতে পারবো। যদি আমি আমার পরিবার নিয়ে না পারি, তাহলে দর্শক পারবে না, বিষয়টা খুব সহজ। তাহলে সেক্ষেত্রে আপনি বলছেন যে মান, সেই মানটা নির্ধারণ হয়ে যায় পরিচালকের মাথার মধ্যেই। পরিচালক যদি নিজে ভেবে নেন যে আমি মানটা ঠিক রেখে করব, আমার মনে হয় যেটা খুব কঠিন কিছু না। আরেকটা জায়গা আছে, সিনেমা ডিজিটাল হয়ে গেছে সারা দুনিয়ার সবকিছুই, মানে সিনেমা একবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত গোটা জায়গাটাই এখন ডিজিটাল। আগে আগে মানে টেকনোলজির জায়গাটা, আগে মান নিয়ন্ত্রণ করতে গেলে যেই সমস্যাগুলো পড়তে হতো বা যেই পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হতো, এখন কিন্তু সেটা নাই। তো এখন মান নিয়ন্ত্রণ করা টেকনোলজির জায়গাটা খুবই সোজা, এবং সেটা আমাদের দেশেই আছে, এবং সেটা FDC তেও আছে, FDC-র বাইরেও আছে। আপনি ধরেন আমরা আমরা যদি বলি যে আপনি ধরেন যে কোনো সিনেমাতে এখন দেখবেন যে কালার, সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং আপনার গল্প বলার স্টাইল এবং এডিটিং সবকিছুই এখন কিন্তু বদলে গেছে এই ডিজিটাল প্রযুক্তির ফলে। এবং সর্বশেষ ব্যাপারটা হলো যে ডিজিটাল প্রযুক্তি আমরা সেই যে জায়গাটা ধরা খেয়ে আছি সেটা হচ্ছে সিনেমা হলগুলো কিন্তু আমাদের ডিজিটাল হয়নি। আপনি যে মানসম্মতটা সিনেমা বানাচ্ছেন, বানালেন, বানানোর পর যখন সিনেমা হলো সেটা গেল, মানটা নেমে গেল কোথায়, তখন সেই সেই মানটা আর থাকলো না। তার মানে আপনার গল্প থেকে শুরু করে টেকনোলজিক্যালি এবং শেষ পর্যন্ত প্রদর্শন, স্ক্রিনিং পর্যন্ত, গোটা মানে আইডিয়া টু স্ক্রিন, গোটা জায়গাটাতেই আপনার মান নিয়ন্ত্রণ করার দরকার আছে। শুধু পরিচালক একলা মান নিয়ন্ত্রণ করলে তো হবে না, আপনার সিনেমা হলে বসার সিটটাও ভালো হওয়া দরকার আছে, ওটাও মান, এসিটাও ভালো হওয়া দরকার আছে, ওটাও মান। তার মানে এই গোটা মানটা যখন মানে ঠিকঠাক হবে, তখন দর্শক সিনেমাটা সত্যি সত্যি পছন্দ করবে। আমরা মনে হয় শামীম ভাই আপনার আনসারটা পেয়েছি। আমরা আবার একটু সুদিত সাইদ খান ভাইয়ের কাছে আসবো। সাইদ ভাই, আপনার কাছে যে দ্বিতীয় প্রশ্নটা ছিল, অ্যাকচুয়ালি আমরা ডালিউডে এখন মানের কোন জায়গাতে অবস্থান করছি একটু সংক্ষেপে বলতে হবে সাইদ ভাই, আমরা এরপরে আরো অনেকগুলো টপিক আছে। সাইদ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি মানের কোন জায়গাতে আছি, মানের কোন জায়গাতে যদি বলি, তাহলে আমাদের একটা পার্সেন্টেজের ভিতর দিয়ে মানটা গুনতে হবে। কারণ আমাদের সারা বছর যে সিনেমাগুলো মুক্তি পায় সবগুলো একই মানের না, কিছু আছে যেগুলো একদম মানহীন। হ্যাঁ, আপনার এই কি যেন লাফাঙ্গা নামে একটা ছবি কয়েকদিন আগে মুক্তি পেল, হ্যাঁ কি যেন, হ্যাঁ রংবাজি দা লাফাঙ্গা, হ্যাঁ তো এটা তো আপনার একদম মানহীন একটা ছবি। এরকম এটা হচ্ছে একদম মানহীন, যেটা কোনো মানের পর্যায়ে পড়ে না, এই মানে মান শব্দটা এর সঙ্গে যায় না, এরকম ছবি আমাদের এখানে নির্মিত হচ্ছে একদম বাজে বাজে মানের। তো এরকম কিছু ছবি আছে, আবার কিছু আছে আপনার হচ্ছে আপনার 80% ছবি হচ্ছে নিম্নমানের, নিম্নমানের ছবি প্রায় 80%, হ্যাঁ। আর হচ্ছে আপনার আমাদের সিনেমার আমি ওভারঅল যদি আপনার গড় প্রথম মান বলতে, আমরা হচ্ছে মধ্যম মানের বাংলাদেশে
যে আপনার বাংলাদেশের যে সিনেমাটা মানে সবচেয়ে সর্বোচ্চ হাই লেভেলের যে সিনেমাটা সেটাও আমার বিবেচনায় হচ্ছে, আমি যদি বৈশ্বিক ভাবে চিন্তা করি, যেহেতু এখন ডিজিটাল যুগ, ইউটিউব ওটিটি প্ল্যাটফর্ম বলে ফলে সবকিছু আমার হাতে আছে, সেই সবকিছুর মানদণ্ড থেকে আমি যদি বলি তাহলে আমাদের বর্তমানে যে সিনেমাগুলো নির্মিত হচ্ছে তাদের সেগুলো হচ্ছে একদম মধ্যম মানের, নিম্নমানের এবং মানহীন, এই তিন শ্রেণীর সিনেমা নির্মিত হচ্ছে। ওকে ওকে, প্রথম সারির সিনেমা আসলে ওইভাবে আমরা পাচ্ছি না, মানে আমি আমি একজন দর্শক হিসেবে প্রথম সারির সিনেমা আমি পাই নাই, মধ্যম মানের, নিম্নমানের এবং একদম মানহীন, এই তিন ক্যাটাগরির ছবি নির্মিত হচ্ছে। অনেকগুলো ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে, মহরত হয়েছে, বলতে বলতে পারা যায় সিনেমা পাড়াটা অনেকটাই চাঙ্গা হয়ে গেছে করোনার পর। আমার মনে হয় ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি চাঙ্গা ভাব বিরাজ করছে, যেটা মার্চেও আসলে যাবে, অনেকগুলো ছবি মার্চেও রিলিজ পাওয়ার কথা। তো দ্বিতীয় যে ব্যাপারটা শামীম ভাই, সুপারস্টার সাকিব খান, তিনি এই বছর এই প্রথম একই মাসে মানে ফেব্রুয়ারিতেই দুটি ছবির আলাদাভাবে ঘোষণা দিলেন। একটিতে আরটিভি, যেটা বেঙ্গল মাল্টিমিডিয়া যেটা প্রোডিউস করবে, সেটার নাম হচ্ছে লিডার, আমি বাংলাদেশ, এবং দ্বিতীয়টি হচ্ছে অন্তরাত্মা। এই প্রোডাকশন হাউসটা আবার সত্তা, যে ছবিটা সাকিব খানের আছে, তারা প্রোডিউস করছে। তো সাকিব খানের এই যে নতুন দুটি ছবির ঘোষণা এবং তার মধ্যে একটি ঈদে আসবে, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন। সাইদ ভাই দিয়ে শুরু করি। আচ্ছা, এগুলো তো আসলে ঘোষণা করা হয়ে গেছে, হ্যাঁ, আপনার শুটিংও শুরু হবে। তো আসলে সপ্তম মানে পুরনো নিউজ, এগুলো আসলে খুব বলারও কিছু নেই, তবে যতটুকু আমি তারপর যতটুকু বলতে চাই সেটা হচ্ছে যে ছবিগুলো আসুক, এবং আমি আশা করি যে মানহীন বা মানের যে প্রশ্নে, মানের প্রশ্নে হচ্ছে যে শুধুমাত্র লাইট, তারপর আপনার লোকেশন না, আপনার একটা ভালো একটা গল্প থাকুক এবং দর্শক যাতে এখান থেকে একটা মানে নির্মল বিনোদন নিয়ে যেতে পারে। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো এই ছবিগুলো যেহেতু আপনার এখনো শুটিংয়ে গড়ায় না, ফলে বলার কিছু আছে বলে মনে করি না। ওকে ওকে, শামীম, তাহলে শামীম ভাই যদি একটু বলেন যে সুপারস্টার উনি এখন অন দ্য ফিল্ড, যেটা আমরা জানুয়ারি মাসে আসলে এক্সপেক্ট করছিলাম যে সাকিব খান বা আরিফিন শুভ এদের মতো নায়করা যদি আসলে ছবির ঘোষণা না দেয় তাহলে কিন্তু সিনেমা পাড়াটা ওই রকম ভাবে চাঙ্গা হয় না। তো এই অ্যানাউন্সমেন্ট আসলে আমাদের জন্য কতটা স্বস্তিদায়ক আপনি মনে করেন? না, সেটা সেটা খুব খুব সহজ ব্যাপার। সাকিব খান সুপারস্টার, এবং যেটা হয় যে ইন্ডাস্ট্রিতে যিনি সুপারস্টার থাকেন তার একটা ফ্যান ফ্যান বেজ থাকে, এবং এই ফ্যান বেজ একটা বড় ফ্যাক্টর। এবং এই যে সুপারস্টারের উপরে যে মানে আপনার একটা প্রযোজক টাকা ইনভেস্ট করে, সুপারস্টারকে কাস্ট করে, কেন কাস্ট করে, এই জন্য যে তার একটা বিশাল ফ্যান বেজ আছে, এবং সেই ফ্যান বেজ টাকাটা খুব সহজেই ব্যাক করবে এবং সেটা লাভজনক একটা সিনেমা হয়ে দাঁড়াবে। এবং এই যে মানে সুপারস্টার সিস্টেমটাই দাঁড়িয়ে আছে আসলে এই মূল জায়গাটার জন্য। কিন্তু এখানে শাহজান ভাইয়ের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি বক্স অফিস নেই, বক্স অফিস থাকলে হয়তো বোঝা যেত, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই যে বিগ অ্যারেঞ্জমেন্টের যে ছবিগুলো, বিগ অ্যারেঞ্জমেন্টের ছবিগুলো ম্যাক্সিমাম হচ্ছে তার অর্ধেকের টাকাও তুলে আনতে পারে না। প্রচুর আওয়াজ হয়, প্রচুর ইয়ে হয়, মাঝখান থেকে আপনার প্রডিউসাররা তাদের হচ্ছে লগ্নি হারায়। এটা হচ্ছে একই সঙ্গে আওয়াজটা আপনার একদিক দিয়ে ভালো দিক যে হ্যাঁ একটা সিনেমা থেকে সিনেমায় কাজ হচ্ছে, আবার অন্যদিকটা একটা বিষয় যে প্রযোজকরা লগ্নি হারাচ্ছে। তো প্রযোজকরা যখন লগ্নি হারায় তখন সে কিন্তু আর দ্বিতীয় ছবি আসে না। তো বিগ অ্যারেঞ্জমেন্টের মানে কুফল এটা একটি, এবং আপনার সাকিব খানের ছবি সবচেয়ে বেশি ব্যবসা করে এটা ঠিক, বেশি মানুষ দেখে এটাও ঠিক, কিন্তু যে অ্যারেঞ্জমেন্ট থাকে, যে লগ্নিটা হয়, সেই লগ্নিটা আসলে বহুদিন ধরে উঠে আসে না, ফেরত আসে না, এটা এই অবস্থা। তো এটা আসলে মানে এটা ইতিবাচক না নেতিবাচক আসলে ওই অর্থে বলাটা খুবই মুশকিল। ওকে, তাহলে আমরা একই প্রসঙ্গে যদি একটু ভিন্নভাবে বলি, অনন্ত জলিল তিনি আবার আরেকটি ছবির অ্যানাউন্সমেন্ট করেছেন, নেত্রী দ্য লিডার, ওনার আবার দিন দ্য ডে এই ছবিটিও রিলিজের অপেক্ষায় আছে। তো যেই জায়গায় লগ্নি ফেরত আসছে না, সত্যি কথা বলতে যেটা সত্যি দুঃখজনক হলেও সত্যি,
সেই জায়গায় আমরা সাউথ ইন্ডিয়ান ভিলেনদেরকে আনছি, আরো বিগ অ্যারেঞ্জমেন্ট। আমি যতদূর জানি যে চারটা দেশ কোলাবোরেট করছে এই নেত্রী লিডার ছবিতে, তো এই ব্যাপারটি কি কিভাবে দেখছেন সুদীপ্ত সাইদ খান? আচ্ছা, এটা হচ্ছে এখন অনন্ত জলিল যদি আপনার সাউথে সিনেমাটা চালায়, প্রথমে হচ্ছে যে বাংলাদেশে যে মার্কেট সেই মার্কেটে এই যে বাজেট, এই বাজেটে কখনোই লগ্নি ছাড়া আসা সম্ভব না, আসবে না। হ্যাঁ, এখন অনন্ত জলিলের এখানে একটা পলিসি তিনি নিয়েছেন, সেটা হচ্ছে তিনি সাউথের হিরো নিয়েছেন, আর্টিস্ট নিয়েছেন, তুর্কি আমাদের কাছে ব্যক্তিগত ইন্টারভিউ বা নানা জায়গায় উনি বলেছেন যে তার যে ছবিগুলো বাংলাদেশে অনন্ত জলিলকে হাইলাইট করা হলেও অন্য দেশগুলোতে অনন্ত জলিলকে হাইলাইট করা হবে না, অন্য দেশগুলোতে হাইলাইট করা হবে ওই দেশের সুপারস্টারকে। এখন ধরেন একটা ছবি দিন দা ডেতে যদি আপনার বাংলাদেশে অনন্ত জলিলকে হাইলাইট করা হয়, তাহলে বাংলাদেশের যে দর্শকরা আছে তারা অনন্ত জলিলের ছবি দেখলো, এখান থেকে কিছু একটা লগ্নি উঠে আসলো, অর্থাৎ বাংলাদেশের হাইয়েস্ট আপনার টাকাটা হয়তো আসলো, যেটা অল্প কিন্তু ছবির লগ্নি হয়তো ফেরত দিবে না, কিন্তু একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট হয়তো তার অ্যাকাউন্টে জমা হলো। অন্যদিকে ইরানের যে সুপারস্টার আছে বা ইরানের যে আর্টিস্ট আছে তাদেরকে হাইলাইট করে সেখানে সিনেমা মুক্তি দেওয়া হবে। এখন ইরানের সেই আর্টিস্টদেরকে কেন্দ্র করে যদি ওই দেশে সিনেমাটা চলে, তাহলে ওই দেশে একটা হিউজ আপনার রেভিনিউ তারা পাবে। আবার টার্কিশ যে আর্টিস্টদের নিয়েছেন, টার্কিশ আর্টিস্টদের হাইলাইট করে ওখানে মুক্তি দেওয়া হবে, তো সেক্ষেত্রে ওইখানে একটা আপনার রেভিনিউ আসার সম্ভাবনা আছে। আর একটা হচ্ছে সাউথে ভারতের, তো সাউথের আর্টিস্টদের যদি হাইলাইট করে দেওয়া হয় তাহলে আপনার ওইখান থেকেও একটা রেভিনিউ আসবে একটা। তো সব মিলিয়ে অনন্তর যে পলিসি সেখানে চারটা দেশে মাস্ট হচ্ছে চারটা দেশের রেভিনিউ সে পাচ্ছে। হ্যাঁ, চারটা দেশ থেকে সে মাস্ট রেভিনিউ পাচ্ছে। চারটা দেশ থেকে যদি রেভিনিউ সে পায় তাহলে আমি মনে করি যে এটা ধরেন তার যে বাজেট সেই বাজেটের অধিক বেশি উঠে আসবে। এরপর হচ্ছে আপনার অন্যান্য রাইটস আছে, ইউটিউব রাইট আছে, টেলিভিশন রাইটস আছে, ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি রাইটস আছে। তারপর হচ্ছে যে তার আরেকটা পরিকল্পনা হচ্ছে যে আরো অসংখ্য দেশে হচ্ছে যে ইন্টারন্যাশনাল রিলিজ দেবে। হ্যাঁ, সেটা যদি দিতে পারে তাহলে হয়তো এখান থেকে একটা লগ্নি ফেরত আসার সম্ভাবনা আছে এবং এটা সম্ভব। কিন্তু শুধুমাত্র ধরেন বাংলাদেশের উপরে যে বাংলাদেশে যে আপনার কি অন্তরাত্মা সেটা শুধুমাত্র বাংলাদেশে, যতটুকু আমি এখন পর্যন্ত যতটুকু জানি যে বাংলাদেশে বা আশপাশে বাংলাদেশে প্রবাসীদের সামনে হয়তো দেখাবে, কিন্তু সেটা আসলে লগ্নি ফেরত আসার সম্ভাবনা খুবই কম। যদি এটা ইন্টারন্যাশনালি মানে ধরেন অবাঙ্গালিরাও দেখে, অবাঙ্গালিদের কাছেও যদি এটা পৌঁছাতে পারে তার ছবিগুলো, তাহলে সেখান থেকে হয়তো আপনার লগ্নি ফেরত আনা সম্ভব। কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মার্কেটে এটা সম্ভব না। বাংলাদেশের মার্কেটে যেটা আছে আপনার 60 লাখ বা সর্বোচ্চ 80 লাখ, হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশের মার্কেট। এই পরিমাণ যদি আপনি ইনভেস্ট করেন এবং এই টাকাটা আপনি ইজিলি তুলে আনতে পারবেন 60 লাখ থেকে 80 লাখ, এর উপরে গেলে আপনি বাংলাদেশের মার্কেটে পারবেন না, সেটা সাকিব খান হোক বা আপনার অনন্ত জলিল হোক অথবা যেই হোক, ঠিক আছে, শাহরুখ খান এলেও পারবে না। শাহরুখ খান, সলমান খানও আসে, হ্যাঁ পারবে না 80 লাখের উপর পারবে না, কারণ আমাদের হল গুনতে হবে, আমাদের টিভি চ্যানেল গুনতে হবে, আমাদের আপনার যে প্রদর্শনের ব্যবস্থাটা, প্রদর্শনের যে ঝামেলাগুলো এগুলো দেখতে হবে, হল মালিক, বুকিং এজেন্ট, অমুক তমুক সবকিছু মিলিয়ে, বুঝছেন? আমি 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 একটু শামিম ভাইয়ের কাছে আসতেছি। শামিম ভাই, ওই প্রশ্নটার উত্তর আমি পেয়েছি। আমি যদি একটু প্রশ্নটাকে ছোট করে আনি, অনন্ত জলিলের ইন্টারন্যাশনাল মার্কেটে সিনেমা নেওয়ার পলিসি যথেষ্ট ভালো, কিন্তু উনি প্রডিউসার হিসেবে, উনি নিজে একজন ব্যবসায়ী, সেই হিসেবে ব্যবসার ব্যাপারটা ওনার ভালো বোঝার কথা। সে চিন্তা করলে উনি যদি নিজে অভিনয় না করে আরেকজন একটু পপুলার বা আরেকটু ডিমান্ডেড কোন অ্যাক্টর হিরোকে যদি সেন্ট্রাল ক্যারেক্টারে নিতেন বা ওনার গত ছবিগুলোতে যদি এই জিনিসটা করতেন, সেক্ষেত্রে তো ওনার ব্যবসার লাভ আরেকটু বাড়ার কথা। আপনি সেটা কিভাবে বলবেন?
না এটা তো আপনার বিভিন্ন জনই বলে, আপনি বললেন যেভাবে এইভাবে বিভিন্ন জন বলে, কিন্তু কথা হচ্ছে উনি তো এটা করবেন, এটা কিন্তু পরিষ্কার উনি এটা করবেন না, উনি নিজের সিনেমাতে অভিনয় করবেন। এবং সেটা আমার কাছে মনে হয় যে হ্যাঁ সমালোচনা হয়, সমালোচনা হবে, সমালোচনা থাকবে। এখন উনি কতদিন ধরে ওনার সিনেমাতে অভিনয় করবেন এটা তো ওনার ব্যাপার, উনি করতেই পারেন নিজের সিনেমা বানিয়ে অভিনয়, যে কোনো লোকই করতে পারে, এটা এটা কোনো ব্যাপারই না। যে যে প্রডিউসার সে অভিনয় করতেই পারে, এবং অভিনয় ভালো না হলে দর্শকও ধুয়ে দিতে পারে, ওটাও কোনো ব্যাপার না, এটা হতে পারে। তবে আপনি যেটা বললেন অনন্ত জলিল অন্য কাউকে নিয়ে সিনেমা বানাবেন, আমার মনে হয় বানাবে, আমার মনে হয় যেহেতু লেগে আছেন একসময় না একসময়, আমার ধারণা উনি বানাবেন। আমরা সেটা দেখতে চাই, আমরাও সেটা দেখতে চাই। আমরা একদম প্রথমে যে কোশ্চেনটা দিয়ে শুরু করেছিলাম শামীমের কাছে, আমরা হয়তো সেটা একটু মিস করে গেছি। পুরাতন হল সংস্কারের জন্য সরকার একটা অনুদানের ঘোষণা করেছে, এবং আজকে আমি যেটা লাস্ট পেপারে দেখলাম যে সেটা সর্বোচ্চ পরিমাণ হতে যাচ্ছে 5 কোটি টাকা। এবং যদি সেক্ষেত্রে মার্কেটে কেউ সিনেমা হল বানাতে চায় তাকে একটা প্রায়োরিটি বেসিসে দেওয়া হবে। তো এটা আমাদের জন্য আপনি কি কোনো আশার আলো দেখছেন সৈয়দ সাইদ খান ভাই? হ্যাঁ, এখানে আশার আলো এবং নিরাশা হতাশা সবই আছে, দুইটাই আছে। আশার আলো হচ্ছে যদি এই যে টাকাটা সেটা যদি প্রপারলি ইউজ করা হয় তাহলে সেটা অবশ্যই আশার আশা দেখাবে। এবং আমাদের যে মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন যে সরকার এই বিষয়ে তদারকি করবে যাতে এই ব্যয় জায়গায় এই টাকাটা না যায়, এবং এটার জন্য হচ্ছে হল মালিকদের জবাবদিহি করতে হবে, এবং জবাব কোনো অনিয়ম করলে তার ব্যবস্থা নেওয়া হবে। এখন উনি যেটা বলেছেন সেটা যদি ঠিকঠাক ঘটে থাকে তাহলে আমি মানে আশাবাদী যে বাংলাদেশের হলগুলো সংস্কার হলে সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াবে, সিনেমা প্রদর্শন করা থেকে সেখান থেকে আপনার লগ্নি ফেরত আসবে, পরিবেশ ভালো থাকলে প্রচুর মানুষ যাবে, এটা একটা ভালো দিক। কিন্তু ধরেন এটা উনি কথা বলেছেন অনেকটা আছে যে কি কাজীর গরু কি খাতায় থাকে বা কি যেন একটা মানে প্রবাদটা আছে। হ্যাঁ, এখন উনার এই বক্তব্য যদি শুধুমাত্র আপনার আমাদের গণমাধ্যমে থাকে বা আপনার ইউটিউব চ্যানেল বা টেলিভিশন চ্যানেলেই আবদ্ধ থাকে তাহলে কিন্তু আপনার শেষ পর্যন্ত এটা সুফল আসবে, কাজের কাজ হবে না। বা যে আইনটা উনি জবাবদিহিতার যে ব্যবস্থা বা আইনি পদক্ষেপ যেগুলো নিতে যাচ্ছেন বা নেবেন সেগুলো যদি শুধু মুখেই বলে থাকেন বা শুধু কাগজে কলমে থাকে তাহলে আসলে হবে না, সেটা কার্যকর করতে হবে। সেটা যদি কার্যকর হয় তাহলে এটা এটা আপনার শতভাগ একটা সুফল বয়ে আনবে, কারণ আমাদের যে সিস্টেম, হল সিস্টেম, আমাদের যে ইন্ডাস্ট্রির যে অবস্থা তাতে প্রচুর আপনার সিনেমা হল প্রয়োজন। আপনি জানেন যে বিভিন্ন জেলায় অনেক জেলায় আছে একটা সিনেমা হলও নাই, কিন্তু আপনার একটা সময় ছিল প্রতিটি থানায় থানায় 2-3টা করে সিনেমা হল ছিল, প্রতিটি উপজেলায় সিনেমা হল ছিল, এবং প্রত্যেকটা হল কিন্তু আপনার মানে সব সময় ভরা থাকতো, সিট পাওয়া যেত না। হ্যাঁ, মানুষ লাইন ধরে টিকিট কাটতো। হ্যাঁ, এখন ধরেন যদি এইগুলো কেন হয়েছে আপনার এই সিনেমা হলের পরিবেশের কারণে এখন আর মানুষ যাচ্ছে না। আমি আপনার যখন প্রথম সিনেমা দেখি সেই 96-97 সালের দিকে, একদম আমার বাড়ি হচ্ছে জামালপুর জেলায়, তো জামালপুরের যে হলগুলো ছিল সেই হলগুলোতে আমরা সিনেমা দেখতে যেতাম আমার পরিবার পরিজন নিয়ে। প্রথম সিনেমা দেখছি আব্বা আম্মুর সঙ্গে, ঠিক আছে, এরপরে বোনদের সঙ্গে সিনেমা দেখতে যেতাম। এবং সত্যি কথা যে ওই হলগুলোর যে আপনার পরিবেশ ছিল সেই পরিবেশগুলো কিন্তু এখনকার সিনেপ্লেক্সের যে পরিবেশ সেখানকার চেয়ে খুব একটা খারাপ ছিল বলা যায় না। মানে বাংলাদেশের সবচেয়ে ভালো যে সিনেমা হলটা আপনার মধুমিতা, মানে আপনার সিঙ্গেল স্ক্রিনের সবচেয়ে ভালো সিনেমা হল হচ্ছে মধুমিতা মতিঝিলের। তো আগের এখন মতিঝিলের এখন যে অবস্থা পরিবেশ সেই ধরনের পরিবেশ প্রায় আপনার ছিল প্রত্যন্ত অঞ্চলের হলগুলোতে, ওই পরিবেশটাই ছিল ওই 90s এর ওই সময়। এখন ধরেন ফলে পরিবেশে ছিল মানুষ ছবি দেখে আপনার স্বস্তিতে ছবি দেখতে পারত, যার কারণে মানুষ সিনেমা হলে যাইত।
তো এখন সিনেমা হলের পরিবেশগুলো যদি আবার ওই আগের মতো ফিরিয়ে আনা যায় বা আপনার সিনেপ্লেক্স গুলোর যে মানে আছে সেই মানের কাছাকাছিও যাওয়া যায় তাহলে আবার মানুষ আপনার সিনেমা আসবে। দেখা যাচ্ছে যে 10টা সিনেমা চালালে হয়তো 5টা সিনেমা হয়তো মানহীন, একটা সিনেমা হয়তো ভালো, ওই ভালো সিনেমার দিয়ে হয়তো তারপর এক মাসের আপনার ইনভেস্টমেন্ট বা ফলে আপনার এই জায়গাটা আমি শেষ করেছি, এই জায়গাটা হচ্ছে আমি আশাবাদী। আর আরেকটা হচ্ছে হতাশার জায়গা হচ্ছে যে টাকাটা দিচ্ছে এই টাকাটা যদি আপনার হল মালিকরা লোন নেওয়ার পরে সিনেমা হলের খাত দেখিয়ে নিয়ে অন্য কাজ করে নামে মাত্র সংস্কার করবে তাহলে এটা আপনার টোটালটাই নিরাশায় পরিণত হবে, এই হচ্ছে বিষয়। সাইদ ভাই আমি দুজনের কাছেই একটা প্রশ্ন একটু অ্যাড করে দিচ্ছি এই এটার সাথেই, সিনেপ্লেক্স ছাড়া কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোনো গতি নাই। মানে প্রথম দিকে শামিম ভাই কিন্তু এটা দিয়ে শুরু করেছিলেন যে মাল্টিপ্লেক্স হতে পারে যে একটা সবচেয়ে ভালো অল্টারনেটিভ, কিন্তু আমাদের আপনি এতদিন ধরে সাংবাদিকতা করছেন, শামিম ভাই অনেকদিন সাথে অনেকদিন ধরে ফিল্মের সাথে জড়িত, আপনারা কি মনে করেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্স ঢাকার বাইরে বানানোর আসলে টেন্ডেন্সি কতটুকু মানুষের? আমি ব্যক্তিগতভাবে চিটাগংয়ের সিলভার স্ক্রিনের কথা বলতে পারি, নারায়ণগঞ্জে একটা চেষ্টা করা হয়েছিল সেটাও পরবর্তীতে লসের জন্য অফ হয়ে গেছে। অ্যাকচুয়ালি ঢাকার বাইরে সিনেপ্লেক্সের বাস্তবতা কতটুকু বা লোন পেলেই যে তারা করবেন এটা আপনার কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় সাইদ ভাই? এই জায়গায় একটু মানে ভাববার বিষয় আছে। সিনেপ্লেক্সের শুধু নির্মাণ করলেই হবে না, সিনেপ্লেক্স মানে গ্রহণযোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা যে নেই তা না, কিন্তু ঢাকার বাইরে যেটা করতে হবে আপনার সিনেমা যে টিকিট থেকে শুরু করে আপনার অন্যান্য বিষয়গুলোর একটা সাশ্রয়ী মূল্য আনতে হবে। এর জন্য তাদের যেটা করতে হবে একটা মার্কেট বা একটা বিজনেস সিস্টেমের ভেতর দিয়ে যেতে হবে। আমি যেটা ভাবি ধরেন আপনার মাল্টিপ্লেক্স ধরেন এখানে তো 8-10টা করে স্ক্রিন থাকে, গ্রামের বা আপনার মফস্বল এলাকার প্রেক্ষাগৃহগুলোতে আপনার থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে হতে পারে এবং সেগুলোতে আপনার 8-10টা মাল্টিপ্লেক্স না করে একটা দুইটা বা মানে সিঙ্গেল স্ক্রিন ডাবল স্ক্রিনে সিনেপ্লেক্স গুলো তারা চালু করতে পারে। ডাবল স্ক্রিন হলে কিন্তু সেটা চলবে, মানে ডাবল স্ক্রিন হলে আপনার ইজিলি চলবে, কারণ হচ্ছে আগে তো যে সিনেমাগুলো ছিল সেগুলো আপনার ছিল নিচের দুই তিনটা ডিসি ছিল, তারপর আপনার কয়েকটা ক্যাটাগরি ছিল, বক্স ছিল, ওগুলো কিন্তু ভরাট হইতো। তো ওই সিস্টেমে আপনার ডাবল বা ট্রিপল প্লেক্স হইতে পারে, হ্যাঁ সর্বোচ্চ তিনটা এর বেশি না, এবং এগুলো আসন সংখ্যা সীমিত রেখে সেটা করতে পারে, সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা লাভজনক যাবে এবং সেই ক্ষেত্রে ফুড কোর্ট জরুরি, ৪-৫ বছর যদি এভাবে মেইনটেইন করতে পারে তারপরে আপনার সিনেপ্লেক্স একটা দর্শক গ্রামেও তৈরি হয়ে যাবে। মানে একটু মানে অন্য ওয়ে আগাতে হবে আর কি গ্রামগুলোতে, সেটা সম্ভব। আমি মনে পেয়েছি সাইদ ভাই আপনার উত্তরটা। শামিম ভাই যদি একটু অ্যাড করেন যে 20 বছরে আমরা স্টার সিনেপ্লেক্সের 2-3টা শাখা হয়েছে ঢাকায়, যমুনা ব্লকবাস্টার হয়েছে, চিটাগাং এ ইদানিং সিলভার স্ক্রিন হয়েছে, এর বাইরে আমরা এত বছরেও ঢাকার বাইরে কোনো নিজ উদ্যোগে মাল্টিপ্লেক্স তৈরি বা সিনেপ্লেক্স তৈরি কোনো উদ্যোগ দেখি নাই, তো এই অনুদানের পরে কি আমরা আশা করতে পারি কিনা? আমার কাছে মনে হয় যে এই অনুদানের যে টাকাটা 5 কোটি টাকা এই টাকাটা পরিমাণে কম আমার কাছে এটা মনে হয়। কেন মনে হয় যে আপনার গ্রামে গ্রামে আপনার 3-4 কোটি শহরে 5 কোটি জানি না আসলে, মানে আসলে এই এই টাকায় হবে কিনা এইটা একটা একটা বিষয়। আপনি ধরেন মার্কেটে মার্কেটের উপরে বা মার্কেটের সঙ্গে একটা সিনেপ্লেক্স বানাবেন সেটা 5 কোটি টাকায় খুব বেশি কিছু ভালো কিছু হবে বলে মনে হয় না, তো সেক্ষেত্রে এই টাকার পরিমাণটা একটা একটা বিষয়। তার সাথে আপনি অবশ্যই মানে 30% কমপক্ষে ইনভেস্টমেন্ট করার পরে হয়তো 70% 5 কোটি টাকা হবে, মানে নর্মালি ব্যাংক লোন গুলো যেভাবে হয়, তো সেক্ষেত্রে ধরেন আপনি আরো 5 কোটি টাকা ইনভেস্ট করার পরে তারপর 5 কোটি টাকা লোনটা আসবে। এখন এই এই টাকায় কি কি মানের সিনেপ্লেক্স হবে এবং আমাদের দর্শকের যে রুচি বা আমরা যে যে জায়গাটা এখন পৌঁছে গেছি, আমরা স্টার সিনেপ্লেক্স যদি একটা স্ট্যান্ডার্ড ধরে নেই
তাহলে স্টার সিনেপ্লেক্স এর মতো করে যদি আমি একটা কপি তৈরি করতে চাই যে কোনো একটা জেলা শহরে, তো এই টাকায় পারবো কিনা আমি এটা সন্দেহ। এবং সেক্ষেত্রে যে বাড়তি যে টাকাটা ইনভেস্ট করবেন, উনি ইনভেস্ট করার পরে সেই টাকাটা উনি আসলে ফেরত পাবেন কিনা, ফেরত পাবে এটা আমি সন্দেহ। কেন সন্দেহ? কেন যে আমাদের সিনেমার কোথায়? আপনার শুধু মানে সিনেপ্লেক্স তৈরি করলেও তো হচ্ছে না, আবার শুধু সিনেমা তৈরি করলে হবে না, দুইটাই তো একসঙ্গে লাগবে। আপনার লাগবে ভালো সিনেমা, যে সিনেমা দর্শক দেখবে সিনেপ্লেক্সে এসে দেখবে, এবং এই যে সিনেমাগুলো তৈরি হবে সেই সেই ধরনের সিনেমা এবং জনপ্রিয় সিনেমা, তার সাথে এই সিনেপ্লেক্স ব্যাপারটা খুবই জটিল আমার কাছে মনে হয়। ওকে ওকে, তারপর আমরা অনেকগুলি টাকার ইনভেস্টমেন্ট, আমরা তারপর একটা আশার আলো দেখছি, হয়তো বা দেখা যাক এটা কতটুকু ফ্রুটফুল হয়। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমরা ফেব্রুয়ারি মাসে হারিয়েছি এটিএম শামসুজ্জামানকে, আমাদের চলচ্চিত্রের অন্যতম পুরোধা একজন মানুষ। বিভিন্ন রকম ভাইটাল রোলে তিনি অ্যাক্টিং করেছেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন, আমরা তাকে গত 20 তারিখে উনি আমাদের ছেড়ে চলে যান। আমরা আমাদের আজকের লাইভের একদম শেষে একটু সংক্ষিপ্ত আকারেই যদি তাকে একটু স্মরণ করি, সাইদ ভাই, এটিএম শামসুজ্জামানের তো হিউজ কন্ট্রিবিউশন, আমরা তো লম্বা আলোচনা হতো বা করতে পারবো না এখন। তারপরে আপনি যদি বলেন যে মৃত্যুর পরে যে আলোচনাটা সবসময় আমাদের এই সিনেমা পাড়া বা সব জায়গায় হয়ে থাকে, আমরা অ্যাকচুয়ালি তাকে কতটা ইভ্যালুয়েট করতে পেরেছিলাম বা তার যে সিনেমার যে প্রতিভা, একটু যদি বলেন। তিনি তো আসলে এটিএম শামসুজ্জামান আমাদের হাতে গোনা যে কয়েকজন কিংবদন্তি ছিলেন তাদের একজন। আমার সৌভাগ্য যে ওনার সঙ্গে আমার মেশার সৌভাগ্য হয়েছিল, ইন্টারভিউ নেওয়ার সৌভাগ্য হয়েছিল। এবং আমার মনে হয় যে আমার বিনোদন সাংবাদিক শুরু করার পর প্রথম 3-4টা ইন্টারভিউর ভেতর ওনার একটা ইন্টারভিউ আমি করতে পেরেছিলাম। এবং সেটা হচ্ছে যে উনি মানুষ হিসেবে মানে অমায়িক একজন মানুষ ছিলেন, এবং মানে ওনার মানবিক যে গুণাবলী সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। আর যে প্রশ্নটা আপনি করলেন যে আপনার হচ্ছে আমরা আগে তাকে কতটুকু সম্মান জানতে পেরেছি বা কতটুকু আমাদের ইন্ডাস্ট্রি তাকে ব্যবহার করতে পেরেছে, সেটা আসলে আমি মনে করি যে উনি যে প্রতিভা নিয়ে এসেছিলেন সেটা আসলে আমরা ওইভাবে কাজে লাগাতে পারিনি, এবং উনি নিজেও এটা স্বীকার করেছেন। এবং আমার ওই ইন্টারভিউ উনি বলেছেন যে আসলে আমি আসলে কিছু করতে পারি নাই, আমি আসলে একজন ভার ছাড়া কিছু হতে পারি নাই, নামের আগে শুধু গোপাল নেই, আমি একটা ভার, আমার নামের আগে শুধু গোপাল নেই, এটা ছিল আমার ওই ইন্টারভিউয়ের হচ্ছে শিরোনাম। এবং উনি ওই ইন্টারভিউ পুরোটাই উনি আক্ষেপ করেছেন যে আসলে উনি যে চিন্তা চেতনা নিয়ে ইন্ডাস্ট্রিতে এসেছিলেন সেটা উনি দিতে পারেন নাই, এবং উনি ওইভাবে মানে ওরকম কোনো পরিচালকও পান নাই যে ওনার কাছ থেকে কাজটা বের করে নেবেন। হ্যাঁ, তো এটা ওনার একটা আফসোস ছিল। সব মিলে হচ্ছে যে উনি আমরা আসলে পারি না, এটা আমাদের জন্য দুঃখজনক একটা ব্যাপার। শামীম ভাই, একই প্রশ্ন যদি আপনাকে বলি যে দুটি কথা এটিএম শামসুজ্জামান স্মরণে বলেন। আমি সাইদ ভাইয়ের সাথে একমত, আমাদের ইন্ডাস্ট্রি যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সমস্যা আছে। সমস্যাটা কি, যেই অভিনেতা যেই অভিনয়টা একবার জনপ্রিয় হয়ে যান, যেই ধরনের অভিনয় করলে উনি জনপ্রিয় হয়ে যান, টাইপ কাস্টিং হয়, কারণ টাইপ কাস্টিংটা খুবই যন্ত্রণাদায়ক একটা অভিনেতার জন্য। উনি হয়তো অন্য একটা ভালো ক্যারেক্টার করতে চান, কিন্তু ওনাকে ওখানে কাস্ট করা হয় না, কখনোই করা হচ্ছে না, টাইপ কাস্টিং এ ওনাকে ওনাকে ওনার কথা স্মরণ করা যে না ওনাকেই লাগবে, আপনি এই অভিনয়টাই করবেন। উনি উনি আমার সাথে ওনার কথা হয়েছে এবং উনি খুব দুঃখ করে বলেছেন যে দেখো ভাই, আমি ভালো অভিনেতা, আমি ভালো অভিনয় করতে পারি, কিন্তু লোকজন বাকি ওই যে ওই নাটকে আপনি এইরকম হাত পা ছড়ায় দিয়ে এরকম এটা করছেন না, ওইটাই করেন, মানে তার অন্য ক্যারেক্টার অন্য ধরনের অভিনয় তার অভিনয় পরিচালকরা নিচ্ছেন না, পছন্দ করছেন না, না ওই রকমটাই করেন আপনি, ওই ওই কারণ তাকে কাস্ট করা হয়েছে ওই রকম অভিনয় করার জন্য। এবং আমার কাছে মনে হয় সব মানে সব অভিনেতার জন্য এটা খুব দুর্ভাগ্যজনক যখন একটা অভিনেতাকে টাইপ কাস্টিং করা হয়, এবং টাইপ কাস্টিং অনেক অনেক অভিনেতাদের এই এইরকম মানে জীবনযাপন করতে বাধ্য হয়, সে টাইপ কাস্টিং এর মধ্যে আটকে যায়, এটা দুঃখজনক। আমাদের দেশে এটা আরো বেশি সত্য কেন, কারণ আমাদের দেশের সিনেমাগুলি টাইপ, মানে আমাদের সিনেমাগুলো খুব সিনেমা ভেরিয়েশন নাই, আমাদের সিনেমার গল্পগুলো খুব টাইপ,
তো সেক্ষেত্রে টাইপ কাস্টিং, টাইপ গল্প, টাইপ অভিনয় সবগুলো, এবং এই দুঃখটা সবারই আছে, সব অভিনেতারা আছে, আমার কাছে মনে হয় সব অভিনেতারা আছে। তারপর আমরা তার দীর্ঘ অভিনয় জীবনের আসলে স্মরণ করি, আমরা একজন বিরাট ব্যক্তিত্ব বলা যায় তাকে হারালাম। তো আমরা একদম আজকের আলোচনার শেষ পর্যায়ে, সাইদ ভাই এবং শামীম ভাই, আপনারা যদি এক মিনিটে সিনেঘরের যে যারা আজকে দেখছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, প্রথমে সাইদ ভাই। খুব সুন্দর আলোচনা হলো এখানে, এবং আমি শুরুতেই ধন্যবাদ দিব আপনার সঞ্চালক মারুফ ইমন এবং সংশ্লিষ্ট সবাইকে, দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে আমাদের বকবকানি শুনলেন, সবাই ভালো থাকবেন। শামীম ভাই। হ্যাঁ, মারুফ ইমন ভাই আপনাকে ধন্যবাদ এই ধরনের সুন্দর আয়োজনের জন্য, এবং সিনেঘরকেও ধন্যবাদ। আর দর্শকদের বলবো যে এই করোনার পরে সিনেমা শুরু হয়েছে, সিনেমা বানানো শুরু হয়েছে এবং হলগুলো চালু হবে, দর্শকদের বলবো যে হলে যান এবং হলে সিনেমা দেখেন, ভালো মন্দ সিনেমা থাকবেই, তারপরে সিনেমা দেখেন। আপনারা যখন সিনেমা দেখবেন ইন্ডাস্ট্রি বড় হবে, ইন্ডাস্ট্রি টিকে থাকবে। আমার মনে হয় এটাই এটাই আসলে আমাদের সামারি, যে দর্শক অ্যাকচুয়ালি হলে আসলে বাকি চেইনগুলো অ্যাকচুয়ালি চালু হয়ে যাবে এবং অপারল লগ্নিটা উঠে আসবে, সেটাই আমাদের কামনা, এবং সেই কামনাতে আমরা আজকের পর্বটা শেষ করব। আমি ধন্যবাদ জানাতে চাই শাহজাহান শামীম ভাই, সুদীপ্ত সাইদ খান ভাই দুজনকেই, এবং আপনাদেরকে আমার স্পেশাল রিকোয়েস্ট, মাসিক যে সামারির আমাদের যে অনুষ্ঠানটা সেটাতে অন্তত মাসে একবার আপনাদেরকে আমি চাই। আশা করছি দর্শকরা এনজয় করছেন, আজকের পর্ব এখানেই শেষ করব, দুজনকেই শুভরাত্রি, শুভরাত্রি, ধন্যবাদ, শুভরাত্রি।